আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি 2021 এবং 22 অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত উপবৃত্তির তথ্য কীভাবে মোবাইল ব্যবহার করে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করে দিচ্ছি। আপনি মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, আমি গুগল ক্রোম ওপেন করছি। ব্রাউজার ওপেন করে লিখবেন www.google.com, এটি লিখবেন। এরপর অ্যাড্রেস বারে গিয়ে লিখবেন pesp.finance.gov.bd। লিখে যে দেখুন লেখা আছে পিইএসপি লগইন, এখানে ক্লিক করবেন। অথবা আপনি সরাসরি উপরে যে অ্যাড্রেস বারে যে অ্যাড্রেসটি আছে পুরো এই লাইনটি লিখেও আপনি এই সার্ভারে প্রবেশ করতে পারেন। আমি এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, আপনি দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। তো এখানে আছে ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম হচ্ছে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ক্যাপিটাল লেটার এস স্মল লেটার এইচ এ 1 2 3। তো আপনি যখন প্রথম প্রবেশ করবেন তখন এই পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি লগ ইন করার পর পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে। তো কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, আপনি যদি প্রথম ভিজিটর হয়ে থাকেন, এরকম ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারেন, কারণ ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে তাই এই প্রক্রিয়াটা আমি দেখাচ্ছি না। তো ইউজার নেম দেওয়া দিয়ে পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন। এরকম একটি ইন্টারফেস এসে যাবে, বাম পাশে যে অংশটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার প্রাথমিক নির্বাচন এখানে ক্লিক করবেন। এখানে কয়েকটি অপশন আছে, নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথমে দেবেন জন্ম সনদের নম্বর, লিখে দেখে দেখে লিখবেন। এরপর দিবেন জন্ম তারিখ, ঠিক এই ফরম্যাটে দিবেন। শিক্ষার্থীর নাম দিবেন বাংলায়। জেন্ডার সিলেক্ট করবেন, শিক্ষার্থীর নাম ইংরেজিতে। ধর্ম নির্বাচন করবেন, ভাই বোনের সংখ্যা অর্থাৎ পরিবারে কতজন ভাই বোন সেটি দিবেন। নৃগোষ্ঠী কিনা, মাতার এনআইডি সেটি দিবেন। এরপর জন্ম তারিখ এখানে ক্লিক করবেন। এরকম ইন্টারফেস আসলে অবশ্যই যে দেখুন ক্যান্সেলে ক্লিক করবেন। ক্যান্সেল ক্লিক করে জন্ম তারিখটি আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিবেন। এরপর হাইফেন মার্চ মাস অর্থাৎ 03 সাল 1974, এবার খুঁজুন ক্লিক করবেন। তথ্য সঠিক হলে নামগুলো এসে যাবে। এরপর মাতার মোবাইল নাম্বার দিবেন, অর্থাৎ যে মোবাইল নাম্বারে টাকা আসবে সেই মোবাইল নাম্বারটি এখানে ব্যবহার করবেন। এই নাম্বারটি অবশ্যই ভালো করে মিলিয়ে নেবেন। পিতার আইডি নাম্বার দিবেন,
জন্ম তারিখটি দিবেন, ক্যান্সেল ক্লিক করে নিন। যদি স্মার্ট কার্ড না ব্যবহার করেন তাহলে অবশ্যই মনে রাখবেন 17 ডিজিট ব্যবহার করতে হবে, অর্থাৎ প্রথমে জন্মসাল দিয়ে তারপর 13 ডিজিটের সংখ্যাটি বসাতে হবে। এরপর ঠিকানা এই অংশে ক্লিক করে অর্থাৎ আপনার ওয়ার্ড বা কোন ওয়ার্ডে আছেন বা কোন ইউনিয়নে আছেন সেটি সিলেক্ট করবেন, পোস্ট কোড দিবেন। ঠিকানা সংক্ষেপে লিখবেন, অর্থাৎ যে এলাকা গ্রামের নাম লিখবেন, বিদ্যালয়টিতে যে শিক্ষার্থী যে এলাকায় বাস করে সেই গ্রামের নাম লিখবেন। স্থায়ী ঠিকানা অর্থাৎ যদি ঠিকানা একই হয়ে থাকে তাহলে এই অংশে চিহ্ন দিয়ে দিবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। বর্তমান শিক্ষা তত্ত্ব, শ্রেণী নির্ধারণ করুন, এখানে ক্লিক করবেন, অর্থাৎ শিক্ষার্থী কোন শ্রেণীতে পড়ে সেই শ্রেণীটি নির্ধারণ করবেন। শিফট নির্বাচন করবেন, শিফট বলতে এখানে বোঝা হচ্ছে কোনো কোনো বিদ্যালয়ে দেখবেন একই শ্রেণীর দুটি শাখা থাকে, অর্থাৎ দিবা শাখা প্রভাতী শাখা এরকম থাকে, অর্থাৎ বিশেষ করে ঢাকার অঞ্চলের আশেপাশে এরকম যে সকল বিদ্যালয়ে শিক্ষার্থী বেশি একই শ্রেণীর দুটি শাখা থাকে, দুই টাইমে চলে, অর্থাৎ একটি শ্রেণীর কিছু শিক্ষার্থী ছুটি হয়ে যাবো, আবার কিছু ছুটি হয়ে যাওয়ার পর আবার কিছু শিক্ষার্থী সেখানে আসে এবং তাদেরকে পড়ানো হয়। ঠিক এইভাবে এটা এইটি বোঝানো হয়েছে। তো আপনার এরকম থাকলে প্রযোজ্য দিবেন অথবা প্রযোজ্য নয় এখানে ক্লিক করবেন। শাখা নির্ধারণ করুন, শাখা থাকলে দিবেন অথবা প্রযোজ্য নয় এখানে দিবেন। এবার রোল নাম্বার, শিক্ষার্থীর রোল নাম্বার ব্যবহার করবেন। এরপর অভিভাবকের তথ্য, যেহেতু মাতা সম্পর্ক অর্থাৎ যিনি টাকা পাবেন, যার মোবাইলে টাকা যাবে তার তথ্য এখানে দিতে হবে। মোবাইল ব্যাংকিং সিলেক্ট করবেন, এরপর সংরক্ষণ করুন এখানে ক্লিক করবেন। রেকর্ড সাকসেসফুল সেভড, অর্থাৎ সেভ হয়ে গেছে। এখন আপনার তথ্য দেখার জন্য আপনি যেটি করবেন আবার একসে ক্লিক করবেন, আপনার তথ্যগুলো সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না, সেভ হয়েছে কি না সেটা দেখার জন্য নিচের অপশনে দেখুন শিক্ষার্থীর প্রাথমিক তালিকা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন আপনার বিদ্যালয়ের সকল তথ্য এখানে এসে যাবে। আপনি এখানে ক্লিক করার পর আপনি একসাথে 100 জন স্টুডেন্টের তথ্য দেখতে পারবেন। এরপর খুঁজনে ক্লিক করবেন, এই যে এসে গেছে, ঠিক এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যদি আপনার নির্ধারিত কোনো শ্রেণী দেখতে চান তাহলে দেখুন এখানে ক্লিক করবেন, শ্রেণী নির্ধারণ করুন। যেমন ধরুন চতুর্থ শ্রেণী দেখব, আমি যে স্টুডেন্টটি এন্ট্রি করেছিলাম সেই স্টুডেন্টের রোল এখানে দিলে শুধু ওই স্টুডেন্টের তথ্যই দেখাবে। আর যদি আপনি ওই শ্রেণীর পুরো শ্রেণীর শিক্ষার্থীর তথ্য দেখতে চান তাহলে ঠিক একইভাবে আপনি এখানে রো কয়জনের নাম দেখতে চান এখানে ক্লিক করে জাস্ট খুঁজুন ক্লিক করবেন। যাক এরপর পরের অংশে চলে যাচ্ছি। এরপর আসছে আপনি যদি কোনো শিক্ষার্থীর তথ্য কোনো কারণে ভুল দিয়ে থাকেন সেটি কীভাবে আপডেট করবেন। শিক্ষার্থী তথ্য আপডেট এখানে ক্লিক করবেন, অর্থাৎ যে শিক্ষার্থী তথ্য আপডেট করতে চান সেগুলো এখানে, ধরুন আপনি এই স্টুডেন্ট তথ্য আপডেট করবেন, এই চিহ্নিত কলম চিহ্নতে পেন চিহ্নতে ক্লিক করবেন। ঠিক একইভাবে আপনি যদি কোনো ভুল ভ্রান্ত হয়ে থাকে তখন এভাবে এখান থেকে দিয়ে আপনি সর্বশেষে এসে আবার ঠিক একইভাবে সংরক্ষণ করুন, দিলে সেভ হয়ে যাবে। এবার চলুন পরবর্তী আরেকটি ফাংশন দেখে আসছি। তো এই ফাংশনগুলো দেখার পর আপনি যখন এই কাজগুলি করে নেবেন, করে নেওয়ার পর আপনার স্টুডেন্টের সকল তালিকা তৈরি হয়ে যাওয়ার পর
ক্লাস্টারে তালিকা জমাদান এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার তথ্য সঠিক হয়ে থাকলে আপনি এগুলো এভাবে সিলেক্ট করবেন, সবগুলো এভাবে সিলেক্ট করে জাস্ট নিচের অংশে আসবেন। নিচের অংশে আসার পর আপনি পাবেন, এখানে দেখাতে পারছি না, তো জমা দিন অংশে এরকম একটি অপশন পাবেন। ক্লিক করার পর আপনার নিকটস্থ ক্লাস্টার চলে যাবে, টিও এবং এটি মহোদয় এটি অ্যাপ্রুভ করবেন। ভিউয়ার্স, উপবৃত্তি এন্ট্রি সংক্রান্ত কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে রাখছি, যে আপনারা যখন এন্ট্রি করতে যাবেন তখন দেখবেন পিক আওয়ার থাকে, অর্থাৎ সকালবেলা আপনি যখন বিদ্যালয়ে, আমরা যারা শিক্ষক আছি সাধারণত বিদ্যালয়ে গিয়ে এন্ট্রি করার চেষ্টা করি, তো সেই সময় সঠিকভাবে এন্ট্রি করতে গিয়ে দেখবেন অবশ্যই সার্ভার স্লো দেখাচ্ছে, দিতে পারবে না। তো আপনাদের কাছে আমার অনুরোধ রূপে থাকবে যে আপনারা অফ পিক আওয়ারে এন্ট্রি করার চেষ্টা করবেন, শুধু শুধু খামাখা চেষ্টা না করে। সেটা হলো যে আপনারা বেলা 2টার পর ট্রাই করবেন এবং অবশ্যই সন্ধ্যার পর কিংবা রাতে ট্রাই করবেন। যদিও আপনাদের কষ্ট হবে তবু কিছু করার নাই, সেটা হলো সবচেয়ে ভালো সময়। যেমন আমি ভিডিওটি এখন আপনাদেরকে করে দেখাচ্ছি, এটা রাতের বেলা, তো আপনারা রাতে যখন এন্ট্রি করবেন তবে সুন্দরভাবে এন্ট্রি হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং পরবর্তীতে কোনো আপডেট থাকলে আপনাদেরকে জানাবো। এবং এটি শেষ নয়, যেহেতু ডিমান্ড শিট তৈরি করতে হবে, এই সফটওয়্যার ডিমান্ড শিটের অপশনটি এখনও অ্যাড হয়নি, অ্যাড হলে আমি আপনাদেরকে ভিডিও করে পাঠাবো, আশা করি ভিডিও আপলোড করবো এবং আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সকলকে।